বিজেপির হুইল চেয়ার মিছিল এক্সাইড মোড় থেকে হাজরা পর্যন্ত এই মুহূর্তে মিছিল করছে বিজেপি। আমরা সরাসরি সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি। এক্সাইড মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়েছে হুইল চেয়ারে মিছিল। অনুবাংশু নিয়োগে আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনুবাংশু, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, কারা রয়েছেন এই মিছিলে? দেখো, আমরা এখন এক্সাইড মোড় ক্রস করে গিয়েছি। এই মিছিলটা বিজেপির তরফে আজকে আয়োজন করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে পাঁচজন তারা কিন্তু হুইল চেয়ারে বসে আছেন, যারা হুইল চেয়ারে বসে প্রতিবাদ করছেন, যাদের মধ্যে সবার হাতে ছবি রাখা হয়েছে, যারা আহত হয়েছেন, অনেকে খুন করা হয়েছে, তারা প্রত্যেকে বিজেপি কর্মী, তারা তৃণমূলের হাতে আক্রান্ত। সেই ছবিগুলোকে সামনে নিয়ে তারা হুইল চেয়ারে বসছে, তারা কিন্তু মিছিল করছে। একজন রয়েছেন যার পায়ে আক্রান্ত হয়েছিলেন, গত কালকেই তাকে নিয়ে আসতে হয়েছিল, তিনি আজকে আসেন, তিনিও এসে যোগদান করেন। এবং স্বপন দাস, সামন্ত দুলুই, মিলন হালদার, অজিত মুর্মু, সুপ্রিয়া ব্যানার্জি, যারা প্রত্যেকে বিজেপি কর্মী, বাপ্পা সরকার, তারা আজকে বিজেপি কর্মী, তাদের একটি কথা মাথায় রেখে তাদের বক্তব্য এটি এর মধ্যে দিয়ে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিজেপি কর্মীরা মারলো না, আঘাত করলো না, তারা তিনি বললেন ষড়যন্ত্র, সম্পূর্ণ আটক করে হুইল চেয়ারে বসে সিম্পাথি করানোর চেষ্টা চলছে। সেই সিম্পাথি করার দেশে চলছে, এটা কিন্তু তারা বলছেন আসল সিম্পাথি কোনোটাই করতে পারবেন না, কারণ সম্পূর্ণ নাটক চলছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের কর্মীদের ছবি নিয়ে তারা কিন্তু পথে নেমেছেন। এক্সাইড মোড় থেকে হাজরা পর্যন্ত কিন্তু এই মিছিল হবে এবং এই মিছিল শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হাজরা পৌঁছে যাবে। এই মিছিলের মধ্যে তাদের বার্তা হচ্ছে এই নাটক তারা চলতে পারবে না, তৃণমূল সরকার হুইল চেয়ার দিয়ে আমাদের সিম্পাথি তারা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বার্তায় দিচ্ছেন। আর আসলে যারা আক্রান্ত তাদের ছবি হাতে নিয়েই একটা কঠোর, ধন্যবাদ অনুবাংশ, আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল, বিজেপির হুইল চেয়ার মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। আগে সিপিএম মারতো, এখন বিজেপি মারছে, পাটাই বাকি ছিল, এখন সেখানেও আঘাত করছে। গোপী বল্লভপুরের সভায় নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে আজ আক্রমণাত্মক মমতা, ওরা বলছে আমরা সবাই চোর, সবথেকে বড় দুর্নীতিবাজ বিজেপি, অভিযোগ তৃণমূল নেত্রীর। সারা জীবন আমাকে মেরেছে, আগে মারতো সিপিএম, এখন মারে বিজেপি। ইলেকশনের সময় আমি যাতে বেরোতে না পারি আর ওরা যাতে লুট করতে পারে, সেই জন্য এসব হয়েছে। তোমরা আমায় গুলি চালিয়েছো, তোমরা আমায় লাঠি চালিয়েছো, তোমরা আমার কোমরে মেরেছো, তোমরা আমার পেটে মেরেছো, পাটা বাকি ছিল, আজকে সেটাকেও আঘাত করলে, কারণ পায়ে দাঁড়াতে না পারলে মানুষ কিছু করতে পারে না। তাই আজও জেনে রেখো, আমার একটা পা নয়, আমার লক্ষ লক্ষ কোটি কোটি আমার বাংলার মা বোনদের পা দিয়ে আমি দেখব, আমি জিতব এবং আমি মানুষের কাছে যাবো।